Hello everyone, welcome to my channel. কি খবর আপোনালোক সকলোৰে? আশা কৰো আপোনালোক সকলো ভালে আছে. My name is Samim Akhtar আৰু এইটো হৈছে মোৰ ফার্স্ট ভিডিঅ'. বহুত দিন ধৰি মই YouTube চেনেল এটা খুলিম বুলি ভাবি আছিলোঁ, মানে ব্লগিং চেনেল. কিন্তু এক্সাম পঢ়া কিবা কিবি এইবোৰৰ কাৰণে টাইমে পোৱা নাছিলোঁ. So finally ভাবিলোঁ যে নাই খুলিয়ে দিওঁ আৰু সেইকাৰণে আজিৰ পৰা ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ. আজি ৰাতিপুৱা হোৱাৰ পৰা এতিয়া ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ. So আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাব. So let's start it. যিহেতু ৰাতিপুৱা শুই উঠিছোঁ, এতিয়া অলপ গৰম পানী খাওঁ. গৰম পানী অলপ লৈ লৈছোঁ, কুহুমীয়া গৰম পানী. অলপ গৰম পানী লৈ পেলাই ইয়াতে অলপ নেমু চেপি দিছোঁ। ৰাতিপুৱা শুই উঠি গৰম পানী এগিলাচ খাবই লাগে, যিটো মই ডেইলি খোৱা নহয়ে, পাহৰি যাওঁ বা ৰাতিপুৱা জলদি উঠা নহয়। কিন্তু ৰাতিপুৱা শুই উঠি পেলাই খালী পেটে গৰম পানীটো খাবই লাগে, তাতে অলপ নেমু চেপি দি পেলাই খালে বেছি ভাল। আৰু এয়া মই খাই আছোঁ। খাবলৈ কিন্তু একদম গৰম পানীটো তথাপিও খাব পাৰি, অকণমান মানে কুহুমীয়া গৰম পানীটো। কিন্তু ইয়াতে নেমু চেপি দি পেলাই খালে মানে একদম ডিঙি যাব নিবিচাৰে। কিন্তু আদত হৈ গ'লে সদায় খাই থাকিব পাৰি, খাব লাগে, হেল্থৰ কাৰণেও ভাল। সেয়াই, এইখিনি খোৱা হৈ গ'ল। তাৰপিছত চাওঁ গোটেই দিনটো কি কি কৰোঁ আপোনালোকক দেখুৱাই থাকিম, আপোনালোকে চাই থাকিব। গাইজ, ৰাতিপুৱা ব্ৰেকফাষ্ট কৰিলোঁ, তাৰপিছত ভাবিলোঁ যে আজি মোৰ যিহেতু ফাৰ্ষ্ট ভিডিঅ', চ' কিবা এটা স্পেচিয়েল ডিছ বনাওঁ। ভাবিলোঁ আজি ঠাণ্ডাৰ বতৰ, বিৰিয়ানি বনাওঁ, চিকেন বিৰিয়ানি। তো ভাবিলোঁ আপোনালোকৰ লগতো ৰেচিপিটো শ্বেয়াৰ কৰোঁ। তাৰ কাৰণে এয়া গোটেইখিনি বস্তু কাটি মেলি ৰেডি কৰি লৈছোঁ। আপোনালোক ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। তাৰ কাৰণে আপোনালোকে প্ৰথমে কেৰাহীত পিঁয়াজ ফ্ৰাই কৰি ল'ব। পিঁয়াজখিনি গ'ল্ডেন ব্ৰাউন হোৱালৈকে ফ্ৰাই কৰি ল'ব। এনেকৈ গোটেইখিনি পিঁয়াজ ফ্ৰাই কৰি ল'ব। দুটা বা তিনিটা পিঁয়াজ ফ্ৰাই কৰিলেই হৈ যাব। এনেকৈ গোটেইখিনি পিঁয়াজ ফ্ৰাই কৰি পেলাই তাৰপিছত এতিয়া আমি চিকেনখিনি মেৰিনেট কৰিম। এয়া দেখিছেনে, এনেকৈ গোটেইখিনি পিঁয়াজ ফ্ৰাই কৰি এতিয়া আমি চিকেন মেৰিনেট কৰিম। চিকেন মেৰিনেট কৰিবৰ কাৰণে প্ৰথমে আপোনালোকে দি দিব ইয়াতে আদা নহৰু পেষ্ট, আৰু ইয়াতে দি দিব এই মছলাখিনি, নিমখ, গৰম মছলা, হালধি গুড়ি, জলকীয়া গুড়ি, বিৰিয়ানি মছলা, এই গোটেইখিনি মছলা, জিৰা গুড়ি, গোটেইখিনি মছলা এই চিকেনখিনিত দি দিব। মই গোটেইখিনি ইয়াত দি দিছোঁ। এইখিনি দিয়াৰ পিছত ইয়াতে দি দিব এটা বিলাহী কাটা, মানে এনেকৈ সৰু সৰু পিচ কৰি পেলাই কাটা এটা বিলাহী দি দিব। ইয়াতে দি দিব অলপ ধনিয়া আৰু অলপ পদিনা, এইখিনি দি দিব, আৰু অলপ নেমু ৰস দি দিব। আৰু ইয়াত ভাজি লৈছিলোঁ যে পিঁয়াজখিনি, সেইখিনি মই দি দিছোঁ। আৰু ইয়াতে দি দিব অলপ দৈ, টেঙা দৈ আপোনালোকে ইউজ কৰিব। অলপ দৈ দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে ফুড কালাৰ দিব পাৰে, মই অৰেঞ্জ ফুড কালাৰ অলপ দি দিছোঁ, কালাৰটো অলপ ভাল দেখিবৰ কাৰণে। আপোনালোকে দিবও পাৰে আপোনালোকৰ ইচ্ছা, মই অলপ দি দিছোঁ। আৰু এইখিনি দিয়াৰ পিছত ভালদৰে গোটেইখিনি মিক্স কৰি ল'ম, গোটেই মছলা, আদা নহৰু পেষ্ট, দৈ, যিমান যি আছে পিঁয়াজ, এই গোটেইখিনি চিকেনৰ লগত ভালদৰে মেৰিনেট মানে মিক্স কৰি ল'ম। আৰু মিক্স কৰি পেলাই আপোনালোকে 3-4 ঘণ্টা ৰাখিব পাৰে, মই 2 ঘণ্টাৰ কাৰণে ৰাখি থ'ম, যিহেতু টাইম বেছি নাই, দুপৰীয়া খাব লাগিব। সেইটো কাৰণে মই এতিয়া এইখিনি ভালদৰে গোটেইখিনি মেৰিনেট কৰি পেলাই ফ্ৰিজত 1 ঘণ্টা বা 2 ঘণ্টা 1.5 ঘণ্টাৰ কাৰণে থৈ দিম। চিকেনখিনি ইয়াত গোটেইখিনি ভালদৰে সানি লৈছোঁ আৰু এইখিনি এতিয়া মই ফ্ৰিজত গোটেইখিনি থৈ দিম। চিকেনখিনি ভালদৰে মেৰিনেট হোৱালৈকে আমি এতিয়া চাউলখিনি বইল কৰি ল'ম। প্ৰথমে মই চাউলখিনিত মানে পানী দি পেলাই অলপ টাইম ভিজাই থৈছিলোঁ, আৰু এতিয়া মই ইয়াতে পানী বইল কৰি পেলাই ইয়াতে লং, ইলাচি, ডালচেনি, জালুক, জিৰা এইখিনি পানীত দি দিছোঁ। আৰু ইয়াতে অলপ নিমখ আৰু অলপ তেল দি দিছোঁ। এইখিনি পানীখিনি ভালদৰে বইল হ'লে ইয়াতে আমি এতিয়া ভিজাই থোৱা চাউলখিনি অলপ অলপকৈ দি দিম। পানীখিনি ভালদৰে বইল হ'লে চাউলখিনি ইয়াত দি দিছোঁ। চাউলখিনি দি পেলাই আপোনালোকে পূৰা কুক কৰিব নালাগে,
আধা সিজা মানে আধা না 70-80% আপনাদের চাউলখিনি বইল করে লব। এয়া দেখিছে নে এখিনি মোর অলমোস্ট কুক হয়েছে, 70% মান কুক হয়েছে আর এখিনি এটা নমাই লম। গ্যাসটা অফ করে পেলে এখিনি এটা নমাই লম। এখিনি চাউলখিনি হই নমুয়া হয়ে গেল আর এখিনিও এটা ঠান্ডা হবলে থই দিম। এরনেট করে থাকা চিকেনখিনি অল্প ফ্রাই করে লম। তার কারণে পেঁয়াজ যেখানে তেলত ফ্রাই করেছিল সেই তেলতে দুটা তেজপাত দিয়ে দিছো। তেজপাত দিয়ার পিছত ইয়াতে দি দিম অলপ আদা নহরু পেস্ট। আদা নহরু পেস্টখিনি দি পেলাই ভালদরে অলপ ফ্রাই করে লম যাতে আদা নহরুর গোন্ধটো যায়গে। এয়া ফ্রাই করা হয়ে গেছে, গোটেইখিনি ফ্রাই করার পিছত ইয়াতে সেই মেরিনেট করে থাকা চিকেনখিনি গোটেইখিনি গোটেই মেরিনেটর চিকেনখিনি গোটেইখিনি দি দিম। এই গোটেইখিনি দি পেলাই ভালদরে লড়াই লৈছো। চিকেনখিনিও পুরা বইল হব নালাগে, হাফ হলেই হল কারণ পিছত আমি ইয়াক দমত দিম। দমত মানে মই প্রেসার কুকারতে বনাম, আপনাদের যেনেকে ইচ্ছা যত মন যায় তেনেকেই বনাব পারে। এয়া চিকেনখিনি ভালদরে লড়াই লম। প্রায় হয়ে গেছে চিকেনখিনি, দেখিছে না দেখিলে কিমান ধুনিয়া হয়েছে আর তেলও উলাই আহিছে। গোটেইখিনি হয়ে গেছে প্রায়। আর এতিয়া করিম বিরিয়ানির লেয়ার। তার কারণে প্রেসার কুকার লৈছো। প্রেসার কুকারত প্রথমে আপনাদের দিব চিকেনখিনি, অলপ দিছো মই, দুটা লেয়ার করিম। প্রথমে চিকেনখিনি দি লৈছো, তারপর ইয়ারপর দি দিছো চাউল। এয়া গোটেইখিনি দি দি আছো, গোটেইখিনি নহয় আধা দিম। ইয়ারপর দিছো অলপ ধনিয়া, অলপ পদিনা আর ভাজা পেঁয়াজ। আর এয়া ইয়েলো ফুড কালার দিছো মই অলপ, আর অরেঞ্জ ফুড কালার দিছো। তারপর আকৌ ইয়াতে দি দিছো চিকেনখিনি, মানে মই দুটা লেয়ার করে আছো। এখিনি ভালদরে এনেকে দি দিব। তারপর আকৌ দি দিছো চাউল। চাউলখিনি ভালদরে দিয়ার পিছত ইয়ার পরত আকৌ গোটেই ধনিয়া, পদিনা, জলকিয়া, কাজু, কিসমিস, ফুড কালার আর ভাজা পেঁয়াজ যি যি আছে সব উপর দি দিব। ইয়াতে আপনাদের এতিয়া অল্প ঘি দিব পারে বা তেলও দিব পারে, যি ইচ্ছা সেইটাই দিব পারে। মই অল্প ঘি দি দিছো আর ইয়াতে অলপমান পানি দি দিম। চাউলখিনি বইল করেছিল যে সেই বইল করা চাউলখিনির পানিটো যেটো আসলে সেই পানিখিনি অলপ অলপ দি দিব। আর এয়া এতিয়া মই ইয়া গ্যাসত বহাম। আর এফালে মই ইয়া সালাদ কাটি লৈছো, পেঁয়াজ, তিয়ঁহ, বিলাহী, নেমু, জলকিয়া এখিনি কাটি লৈছো। আর এতিয়া বিরিয়ানির লগত খাবর কারণে রায়তা বনাম, সিম্পল রায়তা বনাম। তার কারণে আপনাদের দই লৈ লব। এয়া মই দই লৈছো, এটু মিঠা দই হয়, টেঙা দই, মিঠা দই যিকোনো দি বনাব পারে। মই টেঙা দই দি ইমান ভাল নাপাওঁ রায়তা, সেইটো কারণে মই মিঠা দই লৈ লৈছো। ইয়াতে দি দিম চাট মশলা অলপ, জলকীয়া গুড়ি আর জিরা, জিরা পাউডার এখিনি দি পেলাই ভালকে মিক্স করে লম। বিরিয়ানির লগত রায়তা খাবলে বহুত টেস্টি লাগে। কলা নিমখ দিব পাহৰি গৈছিলোঁ, আপোনালোকে অলপমান কলা নিমখো দি দিব, তেতিয়া খাবলে আৰু টেস্টি হয়। আৰু এয়া ৰেডি হৈ গ'ল রায়তা। এতিয়া আপোনালোকক এটা বস্তু দেখাব বিচাৰিছোঁ, এইটো হৈছে নিউ হার্বসৰ এপল সাইডার ভিনেগার। এইটো আপোনালোকে কিবা খানা খোৱাৰ আগত, হেভি খানা খোৱাৰ আগতে, আধা ঘণ্টা আগতে এইটো খাব পাৰে। আপোনালোকে কেনেকৈ খাব লাগে মই আপোনালোকক দেখুৱাই আছোঁ, তাৰ আগত এখিনি আপোনালোকে পঢ়ি লব।
যদি পঢ়িব বিচাৰে। আৰু এইটো খাব কেনেকৈ লাগে মই আপোনালোকক দেখুৱাই আছোঁ। প্ৰথমে গ্লাছত অলপ গৰম পানী লৈ ল'ব, তাতে 2 চামুচ এনেকৈ লৈ ল'ব ভিনেগাৰটো। লোৱাৰ পিছত এইখিনি মিক্স কৰি ল'ব, কুহুমীয়া গৰম পানী হ'লেই হ'ল। আৰু তাৰপিছত ইয়াক খাব, খাবলৈ একদম ভাল নালাগে, টেষ্টটো বহুত বেয়া। এইটো টেষ্টটো একদম বহুত বেয়া, খাবলৈ একদম ভাল নালাগে, কিন্তু হেল্থৰ কাৰণে ভাল যিহেতু খাবই লাগিব। গা ধুইও ঘামিয়ে আছে, পুৰা একদম ঘামি গৈছোঁ। বৰষুণ দি আছে যে ভালদৰে মাতটোৱে শুনা গৈ থকা নাই, আপোনালোকে বৰষুণৰ আৱাজ শুনা পাইছেই চাগে। ভাত খোৱাৰ মানে খানা খোৱাৰ আধা ঘণ্টা আগত খাইছোঁ, বিৰিয়ানী ৰেডি হৈ গ'ল আৰু অলপ পিছত খাম, আপোনালোকক দেখুৱাম কেনেকুৱা হৈছে। আৰু এয়া চাওক, আমাৰ বিৰিয়ানী ৰেডি হৈ গ'ল, ইমান ধুনীয়া গোন্ধ ওলাইছে, একদম দেখি খাওঁ খাওঁ লাগি গৈ আছে। এয়া চাওক, আপোনালোকে 15-20 মিনিটৰ কাৰণে দমত দিলেই হ'ল। আৰু ইয়াক গোটেইখিনি মই ওলাই ল'ম, মিক্স কৰি লৈছোঁ অলপ অলপকৈ, আৰু এটা প্লেটত এইখিনি ওলাই লৈ আছোঁ। খাওঁ আৰু বহুত ভোক লাগি গৈছে, মোৰ প্লেটটোত ওলাই লৈ আছোঁ এইখিনি। এইটো এটা চিকেন লেগ পিচ, আৰু এয়া চাওক কিমান ধুনীয়া দেখা গৈছে, দেখাত যিমান ধুনীয়া হৈছে খাবলৈ তাতকৈ বহুত টেষ্টি হৈছিলে। থাকিব পৰা নাই আৰু খাওঁ এতিয়া। এয়া অলপ ৰাইতা লৈ লৈছোঁ, মই ভইচ অভাৰ দি আছোঁ কাৰণ তেতিয়া ইমান বৰষুণ দি আছিলে, মই কি কথা ক'লে আপোনালোকে শুনিয়ে নাপালে হয়, সেইটো কাৰণে মই খোৱাৰ সময়ত একো কথা কোৱা নাই আৰু এতিয়া ভইচ অভাৰ দি আছোঁ আৰু এয়া খাই আছোঁ। ফাৰ্ষ্ট বাইট মুখত দিম, আৰু খাবলৈও বহুত টেষ্টি হৈছিলে এইটো চিকেন লেগ পিচ। বৰষুণ দি আছে যদিও ইমান গৰম লাগি আছিলে, মোৰ মুখখন চাইছেনে কেনেকুৱা ঘামি আছোঁ মই, পাকঘৰত ফেন নাই আৰু বহুত গৰম লাগি আছিলে, গৰমত ঘামি চিমি অৱস্থা নাই, তথাপিও খোৱা বাদ দিয়া নাই আৰু ভোক লাগি আছিলে বহুত। খাই পেলাই আপোনালোকক লগ পাম। আৰু এয়া চব বৰষুণ দি আছে, আপোনালোকক বৰষুণো দেখুৱাই দি আছোঁ। খোৱা বোৱা হৈ গ'ল, ভাবিলোঁ অলপ শুই দিওঁ, আৰু এয়া দেখোন তামোল, তামোল পাণ ময়ে আনি থৈছিলোঁ, ভাবিলোঁ অলপ তামোল পাণ খাওঁ, সদায় নাখাওঁ কেতিয়াবা কেতিয়াবা খাওঁ আৰু। এনেকুৱা চিকেন মানে পোলাও চিকেন এইবিলাক খোৱা হ'লে কিবা অকণমান খাবলৈ মন যায়, তামোলকে খাই দিছোঁ তামোল পাণ। আৰু বনাই মেলি মানে বহুত ভাগৰ লাগি গৈছে, বহুত দিনৰ মূৰত বনালোঁ যে একদম ভাগৰ লাগি গৈছে। আৰু গৰম কিমান লাগে, ৰ'দ যদিও নাই বৰষুণ দি আছে তথাপিও মানে গৰমটো মানে আছেই, বহুত গৰম লাগিছে, ভাবিছোঁ অলপ শুই দিওঁ। হেল্ল' গাইজ, খোৱাৰ পৰা উঠিলোঁ আৰু খোৱাৰ পৰা উঠি পেলাই কিবা খাবলৈ মন গৈছে, কিবা মানে চাহ খাবলৈ মন গৈছে। মই ৰাতিপুৱা চাহ নাখাওঁ যিহেতু আবেলিৰ চাহটো মানে খাবই লাগে, আৰু এয়া এতিয়া চাহ বনাব আহিলোঁ, চাহ একাপ খাই লওঁ, খালি চাহে খাম, লগত একো খাবলৈ মন যোৱা নাই, অথনি বিৰিয়ানী খাই পেট ফুলেই হৈ আছে। আৰু এয়া বহি বহি অকলে অকলে চাহ খাই আছোঁ, অকলে মানে বাকী মানুহো খায়ে আছে, মই ইয়াতে খাই আছোঁ। চাহ খাই অলপ বাহিৰত খোজকাঢ়িব যাম, কিন্তু বাহিৰত খোজকাঢ়িব গ'লোঁ ইমানে মহে ধৰিলে খোজকাঢ়িবই নোৱাৰিলোঁ আৰু গোটেই বোকা বোকা হৈ আছিলে। তো গাইজ, চাহ তাহ খাই মেলি বাহিৰত গ'লোঁ অলপ খোজকাঢ়িম বুলি, ইমানে মহ খোজেই কাঢ়িব নোৱাৰিলোঁ আৰু বৰষুণ দিছে যে গোটেই বোকা বোকা পানী পানী হৈ আছে, সেইটো কাৰণে আহি গ'লোঁ আৰু। আৰু সেয়াই, আজি বিশেষ দেখুৱাবলগীয়া তেনেকুৱা একো নাছিলে কাৰণ গোটেই দিনটো আজি বৰষুণেই দি থাকিলে, অলপ অলপকৈ দিছে যদিও মানে একো মানে ওলাই যোৱা নহয়, বাহিৰতো ওলাই যোৱা নাই হোৱা, একো কৰাই হোৱা নাই। চ' আজি ভিডিঅ'টো ভাবিলোঁ ইয়াতে এণ্ড কৰোঁ,
আশা কৰোঁ আপোনালোকে মোৰ ভিডিঅ'টো চাই ভাল পাইছে। যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেনেহ'লে প্লিজ মোৰ ভিডিঅ'টো লাইক কৰি দিব, শ্বেয়াৰ কৰি দিব আৰু কমেণ্টত জনাব যে ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে। আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব। যদি ভিডিঅ' চাই ভাল লাগে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। আৰু আপোনালোকে মোৰ বিৰিয়ানী ৰেচিপিটো চাই কেনেকুৱা পালে জনাব আৰু আপোনালোকেও বনাব খাব। সো নেক্সট ভিডিঅ'ত লগ পাম। টিল দেন টেক কেয়াৰ, বাই বাই।